বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজুম মুনিরা দেখার জন্য। মহাবিশ্বের মহান স্রষ্টা মহান রাব্বুল আলামিন, তিনি আসমান জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী সকল কিছুর রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, জন্ম ও মৃত্যুদাতা। মানুষ তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মহান রাব্বুল আলামিন মানুষকে সীমাহীন ভালোবাসেন। সে মানুষকে সত্য এবং মুক্তির পথ প্রদর্শনের জন্য নবুয়তের যুগে 124,000 নবী রাসুল প্রেরণ করেছেন। আমাদের এই সিরাজমরিয়া অনুষ্ঠানে আমরা নবী রাসুলগণের গৌরবোজ্জ্বল জীবনী মোবারক আলোচনা করে থাকি। যিনি এই মহৎ কর্মটি করছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক, লেখক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব। বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। প্রিয় আলোচক, গত পর্বে আপনি হযরত সালেহ আলাইহিস সালামের জাতির কীভাবে ধ্বংস হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আজকের পর্বে পরবর্তী ঘটনা প্রবাহ জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন এই কদর টিভির ব্যবস্থাপনায় সিরাজুম মুনিরা অনুষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহে আমরা এই জগতের বুকে রাব্বুল আলামিনের প্রেরিত আম্বিয়াই কেরামগণের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্যারা নবী, প্যারা রাসূল, যাকে ভালোবাসা আমাদের ইমানের প্রধান শর্ত, অর্থাৎ ইমানদার হওয়ার প্রধান শর্তই হচ্ছে দয়াল রাসূলকে ভালোবাসা, দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। প্রখ্যাত সুফি হযরত সৈয়দ মাহবুবে খুদা রহমতুল্লাহি আলাই আল্লাহর ওলি, তিনি তার বাণী মোয়ারুকে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম হচ্ছে ইমান। যে তাকে যতটুকু ভালোবাসবে সে ততটুকু ইমানদার হবে। আল্লাহর ওলির এই বাণী মোয়ারুকের সত্যায়ন বা এই সত্যতা কোরআন ও হাদিসে পাওয়া যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের ইমান, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো দুরুদ ও সালাম নিবেদন করছি। সুধি মণ্ডলী, দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে সালেহ আলাইহিস সালামের কওম তাদের যে তিন দিনের সিমটম আল্লাহ নবী বর্ণনা করেছেন, যে বৃহস্পতিবারে তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, শুক্রবার দিন তাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে, শনিবার দিন তাদের চেহারা কালো বর্ণ ধারণ করবে, কালো বর্ণ ধারণ করবে, আর তাদের জীবন কালটাই হলো আর মাত্র তিন দিন বাকি। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন। আল্লাহ জানিয়ে দিলেন যে তাদের ঘরের মধ্যে তারা মাত্র তিন দিন তাদের হায়াতকাল অবস্থানের সময় আছে। এর মধ্যে বৃহস্পতিবার দিন তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করেছে, আমি গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করেছি। তারা একে অপরকে দেখেছে যে হ্যাঁ, তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে গিয়েছে। সারাদিন এইভাবে কাল অতিবাহিত হয়,
সারা রাত সময় অতিবাহিত হয়। হলুদ বর্ণ নিয়েই তারা তাদের চেহারা এইভাবে আছে, ঘুমাইতে যায়। পরের দিন যখন তারা শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে তারা একে অপরের দিকে তাকিয়ে দেখে তাদের চেহারা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী স্বরূপ অনুযায়ী, এবং রাব্বুল আলামিন যে তাদেরকে গজবে নিপতিত করেছেন বা ধ্বংস করে দিবেন এটার বাস্তবতা যে নিদর্শন বলা হয়েছে, যে শুক্রবার দিন তাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে। সত্যি তারা একে অপরের দিকে তাকিয়ে দেখে যে হ্যাঁ, একে অপরের চেহারায় তাকিয়ে বলে তোমার চেহারা তো লাল দেখা যাচ্ছে, সে বলছে তোমার চেহারাও তো লাল দেখা যাচ্ছে, এখন কি করবে? কারণ হেদায়েত তো আল্লাহর হাতে, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত আল্লাহ যাকে দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে আল্লাহ হেদায়েত দেন না সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাকে গোমরা করা হয়েছে, যার ভাগ্যে হেদায়েত নাই, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার ভাগ্যে পাবে না কি কোনো মুর্শিদ, এটা বাংলাতে অভিভাবক পথ প্রদর্শক বলা হয়, কোনো পথ প্রদর্শক। তো এই কারণে যে যার ভাগ্যে হেদায়েত থাকবে না তার ভাগ্যে আল্লাহ কোনো পথ প্রদর্শককে রাখেন নাই। তারা শুক্রবার দিন এইভাবেই তাদের দেখতে দেখতে দিন অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, চেহারা লাল হয়ে গিয়েছে, রাতের বেলাও ঘুমাইতে যায়, এইভাবে তারা ঘুমিয়ে যায়। শনিবার দিন যথাসময়ে যখন তারা আবার ঘুম থেকে উঠে আল্লাহ নবীর সেই সিমটম যা বলেছেন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে, যে শনিবার দিন তোমাদের চেহারা কালো বর্ণ হবে, কালো বর্ণ ধারণ করবে। সত্যি মনে হচ্ছে যেন চেহারায় মেঘ লেগে আছে, এত কালো। একজন আরেকজনকে বলছে যে তোমার চেহারা তো একদম কালো, সে বলছে তোমার চেহারাও তো একদম কালো বর্ণ। তখনই তারা যে তাহলে তো সালে সত্য কথাই বলেছেন যে আমাদের চেহারা কালো ধারণ করে। তারপরেও কিন্তু তাদের আর এখন ওই যে বোধগম্য যে আমরা ক্ষমা চাইব, আর এখন তো নির্ধারণ হয়ে গিয়েছে যে তারা এমন একটা কর্ম করেছে যে কর্মে আল্লাহর গজব অবতারিত। এবং সালে আল ইসলাম বারবার যখন তাদেরকে বলেছিল যে গজব আসবে কিন্তু তোমরা এই কাজ করো না করো না, তারা দাম্ভিকতার সুরে বলেছে এ সালে তুমি যে বারবার বলছো গজব আসবে, গজবটা নিয়ে আসো, গজবটা নিয়ে আসো, ইনকুন্তা মিনাল মুরসালিন, তুমি যদি রাসূলগণের অন্তর্ভুক্ত হয়ে থাকো আসলে সত্য কথা বলে নিয়ে আসো। এটা চ্যালেঞ্জ, এমন একটা চ্যালেঞ্জ, এমন বেপরোয়া, এমন বিপদগামী। কিন্তু আল্লাহ তো এখন কি করলেন, বাস্তবায়ন করে ফেললেন। পরবর্তী সময় শনিবার দিন যখন তাদের কালো বর্ণ ধারণ করলো, তাহলে তিন দিন হয়ে গেল, বৃহস্পতি শুক্র হলুদ বর্ণ ধারণ করেছে শুক্রবার, লাল বর্ণ ধারণ করেছে শনিবার, কালো কালো বর্ণ ধারণ করেছে, আর তাদেরকে বলা হয়েছে যে তোমাদের মাত্র তিন দিন হায়াতকাল। তা আজকে তাদের জীবনের শেষ শনিবার দিন, সারাদিন তারা এই অবস্থায় আছে, তাদের চেহারা মনে হচ্ছে যেন মেঘ যুক্ত হয়ে আছে, কালো বর্ণ ধারণ করেছে। তারা এই অবস্থায় দিন অতিবাহিত করেছে, রাত অতিবাহিত করেছে। এরপরের দিন হলো রবিবার, এই রবিবার দিন যথাসময়ে তারা ঘুম থেকে উঠেছে এবং সূর্য যথারীতি আজকেও তেজদীপ্ত হয়ে জগৎকে আলোকিত করে দিয়েছে। তারা তাদের মতো স্বাভাবিক জীবনেই ঘুম থেকে উঠেছে, কিন্তু রাব্বুল আলামিন তাদের আজকে তাদের ধ্বংসের জন্য নির্ধারণ, ধ্বংসের প্রারম্ভে তাদের তারা ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে চলাফেরা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে এবং প্রতিদিনের ন্যায় তারা আলো বাতাস যা পাবার
তা পাচ্ছে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা তারা বুঝতে পারতেছে না যে আজকে তাদের জীবনের শেষ দিন গতকাল কি তাদের জীবনের শেষ দিন হয়ে গেছে আজকে এই মুহূর্তটাই তাদের জীবন শেষ তাদের এখনো উপলব্ধি আসছে না যে তারা ধ্বংস হয়ে যাবে হাঁটাহাঁটি করছে এমন সময় হঠাৎ করে জমিন কেঁপে উঠল যেটা ভূমিকম্প আমরা বলি হ্যাঁ যেটা ভূমিকম্প যেখানে মানে ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যায় তো ওইটা তাদের মেসাকার দেওয়ার মানে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যই যেহেতু নির্ধারিত ভূমিকম্প এত পরিমাণে তাদের ভূমি নড়াচড়া শুরু করলো পায়ের নিচের মাটি এত পরিমাণে নড়াচড়া শুরু করলো যে তারা দাঁড়িয়ে থাকতে পারছে না ভূমির উপর ভূমির উপর প্রথমে তাদের ভূমিকম্প শুরু হওয়ার ফলে তারা একে অপরে জমিনের মধ্যে পড়ে গেল এবং ধ্বংসের দ্বিতীয় ধাপটা যে এমন বিকট আওয়াজ প্রথম ভূমিকম্প দ্বিতীয় ধাপ হচ্ছে বিকট আওয়াজ হচ্ছে বিকট গর্জন মানে রাব্বুল আলামিন এই সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়টাকে ভূমিকম্প এবং বিকট গর্জনের মাধ্যমে এমন বিকট গর্জন তাদের কাছে এসেছে যে গর্জনের ফলশ্রুতিতে তারা প্রকম্পিত হয়ে ভয়ে ঝরসড়ো হয়ে সেখানেই তাদের জীবন নাশ হয়ে গেল এক হলো উপর থেকে বিকট গর্জন আওয়াজ আর নিচ থেকে ভূমিকম্প মুহূর্তের ভিতরে সেই সম্প্রদায় কোলাহল যুক্ত সম্প্রদায় মুহূর্তের ভিতরে কোলাহল মুক্ত হয়ে গেল সব নিস্তেজ জমিনের উপর সব পড়ে আছে লাশ আর লাশ আল্লাহর কাছ তো মুহূর্তের ভিতরে শেষ কোন ফায়কুন জমিনকে বলেছেন জমিন ভূকম্পন দিয়ে দাও সাথে সাথে ভূকম্প সাথে সাথে আর আসমান থেকে এমন যেহেতু গজবের বিকট আওয়াজ আওয়াজের পরিমাণটা কি পরিমাণ হতে পারে যে আওয়াজের ফলশ্রুতিতে তাদের ভয় আতঙ্ক এবং বিকট আওয়াজের ফলে তাদের প্রাণাত্মা তাদের রুহ বের হয়ে গেল আর জমিনের চলাচল তাদের স্তব্ধ হয়ে গেল বিজ্ঞ আলোচক আপনার আলোচনা থেকে যেটা মনে হচ্ছে এই যে গজবটা আল্লাহ দিলেন এটা কি আল্লাহর যে একটি নাম কার রূপেরই বহিঃপ্রকাশ এখানে একটা বিষয় হলো রাব্বুল আলামিনের যে সিফাতি নাম মোবারকগুলো আছে সিফাতি নাম মোবারকগুলোর রহমান রহিম সাত্তার জাব্বার খালেক মালেক যাহা আমরা জানি বা 99টা গুণবাচক নাম জাতি নাম হলো আল্লাহ এই সিফাতি নামের রাব্বুল আলামিন যখন বিচারক রূপ নেন বা বিচারক হবেন বা হচ্ছেন হাশরের ময়দানে যখন আল্লাহ বিচার করবেন তখন সেটা হলো একটা বিষয় আর কোনো আম্বিয়ে কেরামের জাতিকে যখন আল্লাহ ধ্বংস করছেন বা করেছেন কোনো আম্বিয়ে কেরামের জাতি অবাধ্য হওয়ার ফলে অবাধ্য জাতিকে যখন রাব্বুল আলামিন ধ্বংস করেছেন তখন রাব্বুল আলামিন তার মতো করেই সিদ্ধান্ত নিয়েছেন তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ যখন বিচার করবেন তখন এটা কেয়ামতের ময়দানে সকলের বিচারক হিসেবে তিনি বিচার করবেন এবং ন্যায় বিচারক রূপে তিনি কাহার শাসনে কঠোর এটার মানে এটা নয় যে যে আল্লাহর দয়া মায়া ভালোবাসা এটা থাকে না বরং তিনি যেহেতু বিচারক তখন ন্যায় বিচারটাই করতে তখন তিনি ন্যায় বিচার এবং শাসনে কঠোর হয়ে আমাদের বা আল্লাহর বান্দাদের বিচার কিন্তু যেই পরিমাণে তিনি দয়া করছেন সেই পরিমাণের সাথে যদি আমরা তুলনা করি যে আল্লাহ বান্দা যেই পরিমাণে অন্যায় করে আল্লাহর দয়ার হাত যে কত বেশি প্রসারিত কত বেশি প্রসারিত সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব তিনি যদি
প্রতি পদে পদে বান্দার বিচার শুরু করতেন, বান্দার আর কোনো উপায় অস্তিত্বই থাকতো না। আমার আল্লাহ তার রহমান নামের গুণে, রহিম নামের গুণে, তিনি পরম দয়ালু, পরম দয়াময়, আল গাফুর, আল্লাহ পরম ক্ষমাশীল। এই যে গাফফার নাম নেন, গাফুর নাম নেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমা না করেন, বান্দার প্রতি দয়ার হাত প্রসারিত না রাখেন, আল্লাহর বান্দা পদে পদে ভুল করছে, অন্যায় করছে, অপরাধ করছে, আল্লাহ দয়ার নজরে তাকাইয়া, ক্ষমার নজরে তাকাইয়া তার বান্দাকে ক্ষমা করে দিয়ে রাখছেন। এই যে আমাদের মহান প্রভু, দয়াময় রাব্বুল আলামিন, আল্লাহর কদম মোবারকে লাখো সেজদা, অগণিত সেজদা আমার মহান প্রভু রাব্বুল আলামিনের কদম মোবারকে। যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই অবাদ্য সালেহ আলাইহিস সালামের যে কম সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করে দিলেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ধ্বংসের পরবর্তী অবস্থা কি হয়েছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তী অবস্থা, তিনি কোথায় কি অবস্থায় ছিলেন। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা জানিয়ে এখানে আলোচনা সমাপ্ত করছি। বিজ্ঞ আলোচককে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে সালেহ আলাইহিস সালামের জাতি, অবাধ্য জাতি কীভাবে ধ্বংস হয়েছে সেই বিষয়টি উপস্থাপন করেছেন। সেই সাথে আল্লাহর যে গুণবাচক নামের মাহাত্ম, রহিম, রহমান, বিষয়গুলো আপনি অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের নিকট বর্ণনা করে আমাদের আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও সুদৃঢ় করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাঝারি সাহেব হযরত সালেহ আলাইহিস সালামের অবাধ্য জাতি কীভাবে ধ্বংস হয়েছে সেই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের নিকট আলোচনা করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।